আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ভাইজান, পুরাই মাথা নষ্ট, পুরাই চমলক্ষ একটি অফার নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে। বাইন্যান্সের চমৎকার একটি অফার শেয়ার করব। তাদের হচ্ছে আপনার 6 বছর উপলক্ষে এইখান থেকে তাদের কিন্তু হচ্ছে আপনার এমন একটি ইভেন্ট চলে আসছে যেইখান থেকে আপনারা পার পার্সন কিন্তু গ্রান্টেড $5 করে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এবং তাদের আপকামিং আরও কয়েকটি অফার রয়েছে কিন্তু এই যে 6 বছর যে অ্যানিভার্সারি উপলক্ষে তাদের এই যে বাইন্যান্সের, তো সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে অফারটা শেয়ার করবো এবং সেই অফারগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, ঠিক আছে ভাই, কারণ আজকের ভিডিও থেকে 100% আপনারা ভাই প্রফিট করতে পারবেন এবং আনলিমিটেডভাবে কিন্তু কোপাইতে পারবেন। ওকে, তো যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। সো তার আগে ভাই একটি কথা না বললে নয়, যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সেটাকে বেলকনটি অন করে রাখবেন, আর মাস্টবি কিন্তু আজকের এই ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস করবেন। ওকে, তো সিম্পলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সদর আপডেট পাওয়ার জন্য কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল আইকন, এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক, জাস্ট এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, কারণ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সর্বপ্রথম অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপ, পেমেন্ট প্রুফ সব ধরনের আপডেট আমরা সর্বপ্রথম শেয়ার করে থাকি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং মাঝবে আমাদের চ্যানেলটি এভাবে চাপ দিয়ে ধরার পরে এখানে থ্রিডন ক্লিক করে পিন করে রাখবেন, তাতে একটি আপডেট ও অফার আপনাদের মিস না দেয়। ওকে, তো এখন যা যাক মেন টপিকে, তো ফার্স্ট অফ অল কী করবেন, আপনাদের বাইন্যান্সের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনারা জাস্ট ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখন কী করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখানে অ্যানাউন্সমেন্ট অপশন, জাস্ট আপনারা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে এরকম অপশনে চলে আসবেন, জাস্ট এখানে অ্যানাউন্সমেন্ট অপশন আসবেন। ওকে, তো অ্যানাউন্সমেন্ট অপশনে আসার পরে এইখান থেকে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন বাইন্যান্স ট্রান্স 6 এ কালেক্ট অল বিল্ডিং ব্লকস টু আনলক দ্য বিল্ডার বাজেট। ওকে, দেখেন এখানে এই অফারটা চলে আসছে। অ্যান্ড এইখান থেকে দেখেন আমি আপনার মাঝে দেখাচ্ছি এখানে ক্যাম্পেজন অপশন আসার পরে এইখান থেকে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে দেখেন কত ডলার মানে রিওয়ার্ড পুল রয়েছে, প্রায় $800,000 কিন্তু টোটাল একটা রিওয়ার্ড পুল রয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তো এই ব্যানারের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো তাহলে কিন্তু এইখান থেকে তাদের যে আপকামিং এবং অনগোয়িং অফারটা এখানে দেখতে পারবেন। তো এইখান থেকে $180,000 এই অফারটা কিন্তু অনগোয়িং রয়েছে, 36,000 মানুষকে হচ্ছে আপনার এইখান থেকে $5 করে পেমেন্টটা করবে, ঠিক আছে। তো আনলিমিটেড কুপনের একটি অফার, তো যাই হোক। এবং এইখান থেকে দেখেন তাদের এই যে অফারটা কিন্তু স্টার্ট হবে হচ্ছে আগামীকালকে স্টার্ট হবে, 7 তারিখ স্টার্ট হবে, এখানে প্রায় টোটাল রিওয়ার্ড পুল রয়েছে $60,000 এবং এটা কিন্তু আগামীকালকেই আমরা শেয়ার করে দিব, ঠিক আছে, একটা ভিডিও করে দিব, সমস্যা নাই। এবং এইখান থেকে দেখেন এইখানে হচ্ছে আপনার এখানে নিচের দিকে যাওয়ার পরে এইখান থেকে এই যে এই অফারটা রয়েছে হচ্ছে মেবি তাদের অফারটা স্টার্ট হবে এটা 23 তারিখ স্টার্ট হবে, ঠিক আছে। তো যাই হোক ভাই, এই যে অফারগুলো প্রত্যেকটা অফারই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে $91,000 একটা রিওয়ার্ড পুল রয়েছে এই অফারটিতে এবং এখান থেকে অসংখ্য অসংখ্য কিন্তু অফার রয়েছে। তো যাই হোক, আমরা মানে সম্পূর্ণ আর কি আমরা কিন্তু আপনাদের মাঝে এই আজকের এই চ্যানেলটিতে আমরা কিন্তু ভাই ভিডিও করে দিব। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা কিন্তু এই বাইন্যান্স সম্পর্কে কিন্তু ভিডিও মানে দিয়ে থাকি ভাই। অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে একটি ভিডিও আপনাদের মিস না দেয়। ওকে, তো এখন কী করবেন, জাস্ট এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে এই অপশনটা এইখান থেকে যে এক্সপ্লোর 6 অ্যাক্টিভিটিস, জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আপনারা এই ব্যানারটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নিবে। সো তারপরে কিন্তু এইখান থেকে আপনাদের মাঝে মেন যে অপশনটা সেটা কিন্তু আপনার মাঝে শো করবে। সো এইখানে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো দেখেন এইখান থেকে মাত্র কিন্তু এইখান থেকে 124টা মানে 124 জন ইউজার কিন্তু এইখান থেকে আর কি কালেক্ট করেছে অল কার্ড, ঠিক আছে। তো এখান থেকে কীভাবে কার্ড কমপ্লিট করবেন আমি সেটাও বলতেছি। তো তার আগে তাদের যে রুলসগুলো আমি আপনাদেরকে বোঝাই দেয় যাতে আপনাদের কোনো সমস্যা নাই এইখান থেকে বুঝতে। আচ্ছা দেখেন, এইখান থেকে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এইখানে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে তাদের অফারটা স্টার্ট হয়েছে 6 তারিখে এবং অফারটা এন্ড হয়ে যাবে 19 তারিখে এই মাসের। ওকে, তো এইখান থেকে হচ্ছে আপনার দেখেন এইখান থেকে তারা কী বলছে, কমপ্লিট ট্রেড অফ প্লেসড এইখান থেকে $60 USDT BNB টু USDT স্পট ট্রেডিং পেয়ার। ওকে, এবং এইখান থেকে আপনারা চাইলে পরে এখান থেকে হচ্ছে আপনার দেখেন এখান থেকে কী বলছে, মেক এ ডিপোজিট অফ অ্যাট লিস্ট 6 মানে $60 USDT। তো এখান থেকে ডিপোজিট করলে পরে কিন্তু এখান থেকে আপনারা মানে আরও একটা আর কি এখান থেকে বক্স কালেক্ট করতে পারবেন। দেন এখান থেকে দেখেন এখানে যদি বাইন্যান্স থেকে P2P থেকে যদি $60 আপনি বাই করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা একটা কার্ড মাই করতে পারবেন আর কি। তো যাই হোক, মেন যে টপিকটাই চলে যাব সেটা হচ্ছে এখান থেকে টোটাল রিওয়ার্ড পুল $180,000 এবং এইখান থেকে আপনারা একটু নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আনলক ডাইমেট্রিক প্রাইস পুল। এইখান থেকে দেখেন এখানে তারা বলছে যে $5 করে USDT টোকেন বক্সার কিন্তু দিবে, ঠিক আছে।
আছে। তো এইখান থেকে দেখেন টোটালি কিন্তু এইখান থেকে 36,000, এখান থেকে টোটালি 36,000 মানুষকে কিন্তু এখান থেকে তারা পেমেন্টটা করবে, ঠিক আছে। আশা করি ভাই বোঝাতে পারছি। তো এখন কি করবেন, জাস্ট এইখান থেকে এখন ওই অ্যাক্টিভিটি পেজ দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কিন্তু অ্যাক্টিভিটি পেজে এখন ক্লিক করে দেবেন। তো অ্যাক্টিভিটি পেজে ক্লিক করে দেয়, মানে দেওয়ার পরে আপনারা কিন্তু সেম ওই যে পেজটাতে আপনারা কিন্তু চলে আসবেন, এই পেজে চলে আসবেন। তো এইখান থেকে আপনাদের এই যে তিনটা কার্ড কিন্তু কালেক্ট করতে হবে। তো এই তিনটা কার্ড আপনারা কীভাবে কালেক্ট করবেন, তো আমি সেটাই আপনাদের মাঝে দেখাই দিব। তো এইখান থেকে দেখেন এখানে তারা কি বলছে, আপনারা যদি একটা রেফার করেন, এখান থেকে ইনভাইট নাও ক্লিক করে দেওয়ার পর আপনারা রেফার লিঙ্ক পেয়ে যাবেন। যদি আপনি আই লিঙ্ক, মানে লিঙ্ক দ্বারা আপনার যদি আর কি কাউকে রেফার করেন, সে যদি আপনার কমপ্লিট মানে এখান থেকে KYC ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে এখান থেকে আপনারা কিন্তু একটা বক্স পাবেন, এখান থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে দেখেন এইখান থেকে হচ্ছে আপনার, এখানে কিন্তু বললাম যে এখান থেকে BNB টু USDT স্পট ট্রেড হোক কিংবা মার্জিন, হ্যাঁ মার্জিন ট্রেড হোক, এই দুইটা ট্রেডের মধ্যে যে কোনো একটা করলে পরে কিন্তু এখান থেকে আপনারা কি পাবেন ভাই, এখান থেকে বক্স কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে যে P2P করতে হবে $60, এগুলো আর কি, এগুলো আমি আপনাকে স্কিপ করতে বলবো, জাস্ট আপনারা কিন্তু একটা দিয়ে কমপ্লিট করতে পারবেন। বাট আরও একটা রিকোয়ারমেন্ট রয়েছে ভাই, সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু যে আপনারা ট্রেডটা করবেন, তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের মিনিমাম $60 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো এখান থেকে সিঙ্গেল ট্রেড করতে হবে, সিঙ্গেল ট্রেড, আশা করি বুঝতে পারছেন, ট্রেড করতে হবে সিঙ্গেল ট্রেড। এবং এখান থেকে মিনিমাম আপনার ওয়ালেটে $60 দিয়েই কিন্তু আপনার ডলার বাই এবং সেল করতে হবে, ঠিক আছে ভাই। আশা করি বোঝাতে পারছি, আপনার $10 $20 $40 দিয়ে আপনারা কিন্তু ট্রেড করলেও কিন্তু এখানে আপনার এই ট্রেডটা কিন্তু অ্যাভেলেবেল হবে না, আই মিন অ্যাড হবে না, ঠিক আছে। তো যাই হোক, এবং এইখান থেকে আপনারা মানে এই এই অ্যাকাউন্টে ট্রেড করে কিন্তু অন্য অ্যাকাউন্টে কিন্তু এই যে কার্ডগুলো সেন্ড করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ট্রেড করবেন কিভাবে, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ট্রেড নাও, জাস্ট এখানে ট্রেড নামে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ট্রেড নামে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাদেরকে কিন্তু ইয়াতে নিয়ে আসবে, আপনাকে কিন্তু ট্রেড অপশনে নিয়ে আসবে। তো দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে $62.48 রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমার কিন্তু $60 ঊর্ধ্বে রয়েছে, তো এখান থেকে আমার ট্রেড করতে হবে। তো যাই হোক, এইখান থেকে আমি এখন লিমিট থেকে এটা মার্কেট করে দিব, ঠিক আছে। তো মার্কেট করে নেওয়ার পরে এখান থেকে আমি 100% করে দিলাম, অ্যান্ড এইখান থেকে বাই BNBতে ক্লিক করলাম, অ্যান্ড এইখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে সেল BNBতে ক্লিক করে দিলাম। তো দেখেন এখান থেকে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ওই অপশনে গিয়ে। আচ্ছা গাইস দেখেন আমি কিন্তু আবারও চলে আসলাম এই অপশনে, আসার পরে এইখান থেকে দেখেন আমার কিন্তু একবার কিন্তু আমি ট্রেড করেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমার কালেক্ট অপশন চলে আসছে, তো এখান থেকে আমি দেখেন এখানে কালেক্ট করলাম। তো এখান থেকে আপনাদের কিন্তু এই তিনটা কার্ডে কিন্তু আপনাদের কিন্তু এইখানে মানে এই অ্যাকাউন্টে কিন্তু আর কি করতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে কালেক্ট যদি ক্লিক করে দিই, তো সেক্ষেত্রে সো দেখেন এইখান থেকে আমার কিন্তু কালেক্ট হয়ে গেছে, এখান থেকে আমি কিন্তু এই যে এই কার্ডটা কিন্তু পেয়েছি দুইটা, ঠিক আছে। তো এখন কিন্তু আমার এই যে এই দুইটা কার্ডও কিন্তু এখান থেকে আমার এই মানেই করতে হবে আর কি, মানে কালেক্ট করতে হবে। সো তার জন্য এইখান থেকে কিন্তু আপনারা আবারও কিন্তু এখানে ট্রেড অপশনে চলে আসবেন, এবং আপনারা কিন্তু আবারও এখান থেকে একটা ট্রেড আর কি এখান থেকে করবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা আবারও একটা ট্রেড করবেন এবং আবারও অপশনে যাবেন এবং আবারও কিন্তু কালেক্ট অপশন চলে আসবে। তো দেখেন এইখান থেকে আমি কিন্তু ট্রেড করেছি আরও তিনবার, ঠিক আছে, $60 করে। তো এখান থেকে কিন্তু আমি আরও কিন্তু ছয়টা এখান থেকে কালেক্ট করতে পারবো, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি এখান থেকে কালেক্ট করলাম, দেখেন এটা কিন্তু আমার এখান তিনটা কিন্তু দিয়ে দিল, দেখেন কংগ্রেচুলেশন। এখান থেকে আমি কিন্তু তিনটা কার্ডে কিন্তু পেয়েছি দুইটা দুইটা করে, এখান থেকে দেখেন আমার কিন্তু ওকে, এখানে ওকেতে ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমার তিনটাই কিন্তু কমপ্লিট, আই মিন এই অফারে আমি কিন্তু এলিজিবল এখন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন হচ্ছে এইখান থেকে যখনই পরবর্তী আপডেট আসবে, এখান থেকে আনলক করলে পরে এখান থেকে আপনারা কিন্তু এইখান থেকে আর কি ডলারটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনারা চাইলে পরে কিন্তু এই যে চারটা, দুইটা এবং দুইটা, এটা কিন্তু চাইলে পরে আপনারা কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। তো কীভাবে ট্রান্সফার করবেন, এখান থেকে জাস্ট আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন, অ্যান্ড এইখান থেকে আপনারা ওই অ্যাকাউন্টের UID দিবেন, অ্যান্ড এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু ওই অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। তো ওই অ্যাকাউন্টে যাওয়ার পরে কিন্তু ওই অ্যাকাউন্টে কিন্তু ভাই এলিজিবল হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনাদের এই কার্ডগুলো থাকলে পরে আপনারা কিন্তু ওই অ্যাকাউন্টে এলিজিবল, এবং পার অ্যাকাউন্টে আপনারা $5 করে পাবেন। আশা করি ভাই বোঝাতে পারছি, ঠিক আছে। তো এইভাবে মূলত পক্ষে কিন্তু ভাই আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে, ওকে। তো এইখান থেকে আপনাদের কিন্তু অবশ্যই মিনিমাম আর কি $60 আর কি মানে এখান থেকে অ্যাকাউন্টে রাখতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ট্রেড করলে ট্রেডটা এলিজিবল হবেন, ঠিক আছে। এবং এইখান থেকে আপনারা চাইলে পরে কিন্তু এখান থেকে আর কি রেফার করতে পারবেন। তো এইখান থেকে আপনার যে রেফার লিঙ্কটা দেখতে পারলেন, মানে ওইখান থেকে ইনভাইটে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে আপনারা ইনভাইট করলে পরে যদি KYC করে, সেক্ষেত্রে ওইখান থেকে আপনারা দুইটা করে বক্স পাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভাই আপনারা কিন্তু মানে যেটা দিয়ে আপনার সুবিধা হয় না কেন, সেটাতে করবেন। অ্যান্ড ওইখান থেকে কী করবেন, জাস্ট আপনাদের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা দিয়ে এইভাবে করে রাখবেন। তো আসসালামু আলাইকুম।